হ্যালো, আসসালাম আলাইকুম। আমার নাম ত্রিদীপ দাশগুপ্তা, আমি চিরাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির 6 সেমিস্টারের স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, আমার নাম ইফতেখার আমিন, আমি চিরাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির 6 সেমিস্টার স্টুডেন্ট। আজ আমরা আমাদের কোর্স এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এন্ড এসএমই ম্যানেজমেন্টের কোর্সের আন্ডারে একটা স্মল এন্ড মিডিয়াম সাইজ বিজনেস, নার্সারি বিজনেস, এটা সম্পর্কে তার এন্টারপ্রেনারের সাথে আলোচনা করব। আমার নাম মোহাম্মদ মাইনুল হাসান, আমার প্রতিষ্ঠানের নাম বাহাদুর নার্সারি। আমি এই নার্সারি বিজনেসের সাথে দীর্ঘ 6 বছর ধরে জড়িত। উঠে কালার করছি বলতে আমার বাবা দিয়েছে কিছু, তারপর হচ্ছে আমরা ব্যাংকের থেকে লোন ছিল, লোন নিয়েছিলাম কৃষি 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 ব্যাংক থেকে। দেন আর নার্সারি ব্যবসা করতে আহামরি টাকার লোন ইনভেস্ট করতে হয় না, খালি নিজের ভরাভর্তি মাটি, মাটি একটা নাইফ আর একটা কাঁচি নার্সারির অ্যাসেট। নার্সারি ব্যবসা করার জন্য ইনভলভমেন্ট হচ্ছে যে এখন মানুষ প্রচুর গাছ লাগাচ্ছে বিভিন্ন ছাদে, মানুষ একটা একটা মানুষ ব্যালকনির পাশে একটা ছোট জায়গা থাকলে ওখানেও গাছ লাগায়, তো এটা মোটামুটি লাভবান ব্যবসা। আর মানুষ চাচ্ছে, মানুষের এখন গাছের প্রতি আফটার করোনা মানুষের গাছের প্রতি টানটা অনেক বেড়ে গেছে। কেউ একটা ছোট জায়গা, ছাদ, কারো ল্যান্ড থাকলে ল্যান্ডে, আর প্রতিটা প্রতিষ্ঠানে এমনকি বিভিন্ন ফ্যাক্টরিতে আইওএস সার্টিফিকেট নিতেও বাগানের প্রয়োজন হয়, তো এটা একটা গুড বিজনেস। বর্তমানে চারা গাছে করোনার পর বিগত 5-6 বছর ধরে তো আছে, করোনার পর থেকে মানুষের গাছপালার মধ্যে নিজেরাই ফসল উৎপাদন করে, নিজেরা ফলমূল উৎপাদন করে খেতে পছন্দ করছে। তারপর হচ্ছে আমরা প্রতি বছর মিনিমাম এক বাংলা চিরাঙ্গে 27টা নার্সারি আছে, প্রতিটা নার্সারি প্রতি বছর মিনিমাম 5 লক্ষ চারা আমরা বিক্রি করে থাকি। প্রতিবন্ধকতা বলতে আমাদের ব্যবসা করতে অনেক জায়গার প্রয়োজন, অনেক জায়গা, ছোট জায়গায় হবে না, আমরা খুব ছোট পরিসরে নার্সারিটা করতেছি, জায়গার অভাব আমাদের দেশে, নার্সারি করার জন্য জায়গার অভাব। আর হচ্ছে আপনার পর্যাপ্ত পানির সমস্যা, কারণ গাছ বাজাতে পানি দরকার হয়, যেটা আমরা এখন পেতে অনেক কষ্ট কষ্টকর হয়ে যাচ্ছে। 15 জন নার্সারি কর্মচারী, প্রশিক্ষিত 15 জন আছে, আর অপ্রশিক্ষিত হচ্ছে আপনার 3 থেকে 4 জন। কম্পিটিশন বলতে কিছু না, আমার মালগুলো চারা মালগুলো যদি আমার ভালো হয়, ভালো থাকে, কাস্টমারকে ভ্যালুয়েবল আর আপনার কি বলে যে ডিপেন্ডেবল প্রোডাক্টগুলো আমরা যদি সেল করতে পারি, কম্পিটিশন কোনো কিছু না। আপনার মাল করা থাকে, আপনার নার্সারি যদি একটা পৃথিবীর কোন বাংলাদেশের কোনায় হয়, গাছপ্রেমীরা আপনার ওখানে চলে যাবে গাছের জন্য, আমার থেকে কাস্টমারের কাছে গিয়ে গিয়ে বিক্রি করতে হবে না, জাস্ট গাছগুলো ভালো। আর হচ্ছে যে আপনার কাস্টমারকে মানে বলতে হবে যে এটা যেটা যে গাছ ওইটা ওইভাবে বিক্রি করতে হবে। 2 নম্বরই কথাবার্তা, বাটপারি কথাবার্তা বললে কখনো কোনো নার্সারি ব্যবসায়ী আজ পর্যন্ত টিকে রাখতে পারে না। ফিউচার প্ল্যানটা হচ্ছে যে মেন প্রথম ফিউচার প্ল্যান, আমরা আমাদের থেকে না বাংলাদেশ থেকে অন্য দেশে চারা রপ্তানি করতে হবে। আমরা অনেক আমদানি করেছি, এখনো আমদানি করছি, এখন অনেকটা আমাদের এখানে উৎপাদন হচ্ছে। আমাদের মেন টার্গেট হচ্ছে আমাদের পুরো নার্সারি সমিতির মেন টার্গেট হচ্ছে আমরা আমাদের চারা বাইরের দেশে রপ্তানি করব। নতুন উদ্যোক্তা যারা যারা নার্সারি ব্যবসা করতে চান, তাদের শুধু দুইটা, এখন তো ধরেন সবকিছু ইনভেস্টমেন্টের উপর, ইনভেস্টমেন্ট মূলধন রাখতে হবে কি বেশি না কিছু, আর আপনার যুব উন্নয়ন অধিদপ্তর আর বাংলাদেশ বন বিভাগ থেকে দুইটা কোর্স করে নেবেন আপনার জন্য নার্সারি ব্যবসা। আর আপনার থেকে জায়গা থাকলে, বাড়ির আঙ্গিনা থাকলে আপনি নিজেও নার্সারি ব্যবসা করতে পারবেন। আর সবাইকে প্রতি লাগবেন বেশি বেশি গাছ লাগাবেন, পৃথিবীটাকে সবুজ আর সমৃদ্ধ করে তোলার দায়িত্ব আমাদের।